में पासपोर्ट चाहिए। अस्सलाम वालेकुम। ठीक আছে? ও মিস আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ মিস। আমাদের কি কি পরীক্ষা হবে? আসসালামু আলাইকুম। মিস আমাদেরকে বলেছে পরীক্ষা হবে 24 তারিখে, এটা কি হবে? তোমরা যদি পরীক্ষা না দাও তাহলে হবে? পরীক্ষা যখন হবে অবশ্যই তোমাদের সব মেসেঞ্জারে বা এসএমএস করে সব জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। আপনি কি বলেছেন? তোমাদের কি মনে আছে যে হাত উঠাইছো সে নামায় ফেলো, হাতটা নামায় ফেলো প্লিজ। বুশরা আর মাইশা তাসলিম, হ্যাঁ ভাই বুশরা হাত নামাও বাবা। রোল 26 134, ঠিক আছে? আমাদের দেখো প্রথম অঙ্কটা আছে, প্রথমে দেখো সময় 4 দেয়া আছে, 1 বছর = 12 মাস, 1 মাস = 4 সপ্তাহ, 1 সপ্তাহ = 3 দিন, 1 দিন = 24 ঘন্টা, 1 ঘন্টা = 60 মিনিট, আবার 1 মিনিট = 60 সেকেন্ড। এগুলো কিন্তু আমরা ক্লাস একদম ছোটো ক্লাস থেকে করে আসছি আর আমরা এই হিসাবগুলো আমরা জানি। ঠিক আছে, আজকে আমরা এই হিসাব দিয়ে অঙ্ক করব। 1 নম্বর অঙ্ক আছে, 1 ঘন্টা = কত সেকেন্ড?
সমান সমান কত সেকেন্ড? আমরা প্রথমে কি করবো, ভেঙে আমি যদি করাই, এক ঘন্টা সমান কত মিনিট আমরা সেটা আগে বের করব, বা 7 মিনিট, যেমন ধরো বলো দেখো তো সার্চ করো তো কে মিউট হয়নি, সার্চ আচ্ছা এক ঘন্টা সমান কত সেকেন্ড? আমাকে বলতে দেওয়া আছে 60টা 60 গুণ করে দিয়েছে, হয়েছে 3600 সেকেন্ড, ঠিক আছে? আমরা যদি এইভাবে লিখি 60 মিনিট না লেখার দরকার নেই, জাস্ট বোঝাচ্ছে। ষাট মিনিট সমান সরি, এইভাবে আমি যদি একটু সাজানোর চেষ্টা করতেছি, আমি এখানে তো সাজাই নেই, ওরা ওরা সরাসরি করে দিয়েছে। না লেখা তো হ্যাঁ 60 মিনিট, 1 মিনিট সমান কত সেকেন্ড? বইতে দেয়া আছে, আমি জাস্ট চাই, যেমন ধরো 1 ঘন্টা সমান কত সেকেন্ড? আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, ঠিক আছে? এটা তো আমরা জানি, জানি না এখন এই 60 মিনিটকে আবার সেকেন্ডে নিতে হবে, তাহলে আমরা আবার জানি যে 60 মিনিট সমান 1 সেকেন্ড, ওই 60 মিনিট সমান সমান হচ্ছে 1 সেকেন্ড বা 1 মানে 60 সেকেন্ডে কত, 1 মিনিটের সমান আবার 60 সেকেন্ড, ঠিক আছে? তখন কি করেছে, এই যে দুইটা 60 আসলো, এই দুইটা 60কে কি করে দিচ্ছে, না লেখার দরকার নেই, নাম সেট করা লাগবে না, তোমরা এগুলো রাখো, আয়েশা খায়রুননেসা ইয়া করো, তাহলে দেখো গুণটা হয়েছে 6636 আর এই যে 2টা 0, তাহলে আমার হয়েছে 1 ঘন্টায় 3600 সেকেন্ড। আচ্ছা আবার যদি আমরা পরের অঙ্কটা দেখি, যে একদিনে কত, একদিন সমান কত সেকেন্ড, ঠিক আছে? আমাদেরকে প্রথমে কি করতে হবে, একদিন সমান কত ঘন্টা, একদিন সমান হচ্ছে একদিন সমান হচ্ছে 24 ঘন্টা, এই ঘন্টাকে আমাদের আবার সেকেন্ডে নিতে হবে, তাহলে আমরা এর আগের অঙ্কটায় কি করেছি, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড করেছি, তাহলে 24 ঘন্টায় হবে 24 36, 86400 সেকেন্ড। বইটা পড়া আছে, কীভাবে ধাপে ধাপে বের করতে হবে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 2 ঘন্টা সমান কত সেকেন্ড, তাহলে এখানে তুমি 2 দিন লিখবা, তা 2 দিনে কত ঘন্টা বলো তো? 48 48 36 দিয়ে প্রয়োগ করবো, তাহলে আমার 2 দিনেরটা বের হয়ে যাবে। তাহলে আমি যদি 36 গুণ করি কত হয়,
ছয়টা আট আছে, চার চার ছয় চব্বিশ, পঁচিশ ছাব্বিশ সাতাশ আটত্রিশ, আছে দুই তিন চার বারো তেরো চোদ্দো, তাহলে আট আট চার বারো, হাতে আছে এক পাঁচ ছয় সাত হলো সতেরো, হাত নয় এক সাত দুই আট। ওরে লো ভাই, এই মেসেঞ্জার দিও না এখন, তুমি মিউট হও, মিউট হও। তাহলে আমার চোদ্দই দিনে হচ্ছে এত সেকেন্ড, 1,72,800 সেকেন্ড, ঠিক আছে? আমরা জাস্ট এভাবে ধাপে ধাপে অঙ্কগুলো বের করবো। আচ্ছা, আমরা যদি পরের এক সপ্তাহ আবারও দেখো, এক সপ্তাহটা চলছে, এক সপ্তাহ, এক সপ্তাহ সমান কত সেকেন্ড? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এক সপ্তাহ সমান কয়? ও খোদারে, পাগল হয়ে যাবো। হ্যাঁ, এক সপ্তাহ সমান হচ্ছে 7 দিন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এখন 7 দিন, তাহলে একদিনে আমি কত সেকেন্ড পেয়েছি? 7 পূরণ একদিনে পেয়েছি 86,400 সেকেন্ড, 400 সেকেন্ড। না, লিখতে হবে না, এগুলো বইতে করা আছে, আমি জাস্ট তোমাদের ধাপটা বোঝাচ্ছি। মিউট করো প্লিজ, মাইশা সারা সাবিকুন নাহার, তোমরা মিউট হও। তাহলে আমার অ্যান্সার আসতেছে 60,004,004,000। ফ্রিজটা 134 করাচ্ছে। আচ্ছা, আনিকা আহমেদ মেসেঞ্জার, হ্যাঁ। এবার আমি দেখো ফ্রিজটা 135-এর অঙ্কে যাবে। কত? একশো চৌত্রিশের অঙ্ক তো এতক্ষণ করালাম, এখন আমি 135-এ চলে যাব। দেখো ঘন্টায় প্রকাশ করতে বলেছে, এক নাম্বার, 3 দিন সমান কত ঘন্টা? আচ্ছা, একদিন সমান কত ঘন্টা মেয়েরা? তাহলে পুরন 3 সমান কত ঘন্টা? 72 ঘন্টা। খুবই সোজা, জাস্ট 3 দিয়ে আমরা গুণ করেছি। আমরা যদি 2 নম্বর দেখি, এক সপ্তাহ কত ঘন্টা? আচ্ছা, তাহলে আমরা কিভাবে আগাবো, এক সপ্তাহ সমান কয় দিন, এটা আগে আমরা বের করবো। এক সপ্তাহ, আচ্ছা 7 দিন আমরা পেলাম, 7 দিন, হ্যাঁ 7 দিনকে আমরা ঘন্টায় প্রকাশ করবো, কিভাবে? একদিন সমান কত ঘন্টা? 7 কে 24 দিয়ে তুমি গুণ করো, তাহলে কত বের হলো? 4 7 28, 7 আছে 2, 7 2 14, 15 16, ঠিক আছে, হয়ে গেল। বই কি করাই আছে, আমি জাস্ট বইয়ের গুলো বোঝাচ্ছি, তারপরে লেখার অঙ্কে যাব। 9 সপ্তাহ এবং 6, প্রথমে আমি বের করি 9 সপ্তাহে, আমার দেখো ঘন্টা প্রকাশ করতে বসে। আচ্ছা, 9 সপ্তাহকে আমরা প্রথমে যদি দিনে নেই, তাহলে আমাকে কি করতে হবে বলো তো? আমরা যদি সপ্তাহকে দিনে নেই, তাহলে আমাকে কি করতে হবে 9 কে?
ভেরি গুড, কারণ হচ্ছে এক সপ্তাহ সমান 7 দিন, তাহলে আমি যদি 9 পূরণ 7 কি হয়ে গেল, 2 হয়ে গেল, যোগ 6 দিন, হ্যাঁ 2টাই দিন হয়ে গেল, তাহলে 7 9 63 যোগ 6, তাহলে কত হলো, 69 দিন হলো। হ্যাঁ এবারে আমি কি করবো, দিনটাকে, হ্যাঁ 69কে আমি এখন ঘন্টায় নিব, তাহলে 69 গুণ 24 তাহলে 1056 ঘন্টা। তাহলে দেখো প্রথমে দেখো সপ্তাহকে দিনে নিছে, আর এটা তো দিনে আছে কাজে আমাদের ওকে কিছু করা লাগেনি, তারপরে কি করছে 2টা দিন যোগ করে দিচ্ছে, 2টা দিন যোগ করে কি হয়েছে, 69 দিন হয়েছে। 69 দিনকে আমরা যদি ঘন্টায় প্রকাশ করি তাহলে একদিন 24 ঘন্টা, তাহলে 69 দিনকে যদি আমি 24 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাব। তাহলে তোমরা কি ধাপগুলো বুঝতে পেরেছো যে কিভাবে কিভাবে? আমি একটা কথার অঙ্ক করাবো, সাজ্জাদ এবং সোহাগের অঙ্কটা একটু করাবো। এখানে বলেছে যে অঙ্কটা একটু দেখো, সাজ্জাদ এবং সোহাগ দুই ভাই, সাজ্জাদের বয়স 14 বছর লিখতে পারো 14 বছর 5 মাস এবং সোহাগের বয়স হচ্ছে 9 বছর 9 মাস, তাদের বয়সের পার্থক্য কত? আমরা জানি যে পার্থক্য যদি বের করতে হয় তাহলে কি করতে হয়, যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? আমরা আসলে বিয়োগটা একটু সবাই মিলে করে ফেলি, তাহলে আমরা যদি গাণিতিক বাক্য দিয়ে করি তাহলে আমরা সরাসরি বিয়োগ করে ফেলি, হ্যাঁ লেখো মাস, ঠিক আছে, তাহলে সাজ্জাদের বয়স হচ্ছে 14 বছর, চোদ্দ বছর 5 মাস, আর সোহাগের বয়স হচ্ছে 9 বছর 9 মাস। তাহলে আমি এইভাবে করবো অঙ্কটা, এভাবে আমি সাজালাম। এবারে দেখো আমরা সাজানো তো কীভাবে অঙ্কটা করব, এখন কেউ প্রশ্ন করবা না, এখন আমি কাজটা করি, ঠিক আছে? যেহেতু বিয়োগ অঙ্ক, আমাকে বলো বিয়োগ ছোট থেকে বড় কি বিয়োগ করা যায়, তাহলে আমি 5 থেকে 9 কি বিয়োগ পারবো? না, 5 থেকে 15 করবো না, এইভাবে এবার আমি আসতেছি কি করব, 5 থেকে 9 পারবো না, তাহলে এখন কি করব, এখন কি করতে হবে, এখানে দেখো বছর আছে, আমরা কি জানি 1 বছর সমান কত মাস, হ্যাঁ 12 মাস, আমি কি করব জানো, 12 মাসটাকে ধার নিয়ে আসবো, মানে আমি এই 5-এর সাথে যোগ করে দিব, 2টাই কিন্তু মাস, ঠিক আছে, এই দেখো আমি 5-এর সাথে আমি যোগ করে দিচ্ছি, তাহলে কত হলো, 17 হয়ে গেল। তাহলে দেখো এই মাসটা কিন্তু 17 মাস হয়ে গেল, 5 মাসটাকে আমি কি বানালাম, 17 বানালাম, এখন কিন্তু আমি 17 থেকে 9 বিয়োগ করে ফেলে দিব, এখন আমি বিয়োগটা করতে পারবো, কারণ 5টা বড় হয়ে গেছে, ঠিক আছে, আমি 1 বছর থেকে 12 মাস ধার করলাম, ঠিক আছে, এখন আমি 17 থেকে 9 বিয়োগ করে দিব, কত থাকে বলতো, 8 থাকে, তাহলে আমি এখন 8 মাস। এবার দেখো আমি কি করব, এই যে 1 বছর ধার আনলাম, এই ধারটা কি করব, এখান থেকে 1 বিয়োগ করে দিব, 14 থেকে 1 গেলে কত থাকে মেয়েরা, এখন 13 থেকে 9 বিয়োগ করি কত থাকে, 4 থাকে, 13 থেকে 9 গেলে থাকে, সরি
চতুর্থ থেকে এক গেলে থাকে 13, ওই যে 1 বছর আমি আনছি, এবার 1 বছর আমি মাইনাস করে দিলাম, থাকলো 13। এই 13 থেকে আমি কি করব, 9 কে বিয়োগ করে দিব। তাহলে আমি 9 কে বিয়োগ করলে পাই 10, 11, 12, 13, 4 বছর 8 মাস। তার মানে উত্তর হচ্ছে, বয়সের পার্থক্য হচ্ছে 4 বছর 8 মাস। বলো অঙ্কটা কি বুঝেছ মেয়েরা? আচ্ছা চুপ থাকো, যারা বোঝো না আমি আবারও বলছি। আমি যখন অঙ্কটা করব তখন দেখতে পাচ্ছি 5 থেকে 9, 5 থেকে 9 আমি বিয়োগ করতে পারবো না, যেহেতু 5 ছোট। এখন কি করা যায়? তখন আমি কি করেছি দেখো, এখানে বছর আছে, মানে আমি কি করেছি, আমরা জানি যে 1 বছর = 12 মাস, এই 12 মাস কি করছি, 5-এর সাথে যোগ করে দিছি, তাহলে আমার হয়েছে 17 মাস। 17 দিয়ে এখন আমি কি করছি, 9 কে বিয়োগ করে ফেলছি, 17 তো বড় হয়ে গেছে সংখ্যাটা, তাহলে আমি 9 কে বিয়োগ করে পেলাম 8 মাস। এই 8 মাস আমি এখানে লিখেছি, ঠিক আছে? কিন্তু ওই যে 1 বছর আমি ধার করছি, ধার করার ফলে 14 থেকে 1 আমি বিয়োগ দিয়ে দিয়েছি, তারপরে হলো 13, এইবার 13 থেকে আমি 9 বিয়োগ করে ফেলেছি, হয়েছে 4। তাহলে সাজ্জাদ আর সোহাগের বয়সের পার্থক্য হচ্ছে 4 বছর 8 মাস। এবার কি বুঝতে পেরেছো? কারণ হচ্ছে এটা বছর আর মাসের অঙ্ক, আমরা যখন বছর মাস টাকা পয়সার অঙ্ক করার সময়, তোমাদের মনে নাই আমরা 100 পয়সা দিয়ে ধার করতাম, ঠিক সেরকম আমরা যখন বছর মাসের অঙ্ক করব তখন আমরা এই সূত্রগুলো কাজে লাগাবো। 1 বছর 7 দিন, এখানে বছর আছে, আমি এই জন্য এই 12 মাস, মানে 1 বছর থেকে 12 মাস ধার নিয়ে করেছি। বুঝতে পেরেছো? না, তুমি যে কোনো সংখ্যার সাথে 5 যোগ করবে না, তুমি 1 বছর = 12 মাস এই সংখ্যাটা যোগ করবে, ঠিক আছে? আচ্ছা তুমি কে বাবা? আয়েশা? আচ্ছা আমি এরকম আরেকটা অঙ্ক করি তাহলে হয়তো বুঝতে পারবে। আমরা একটু পৃষ্ঠা 136-এ চলে আসি। আচ্ছা পৃষ্ঠা 136-এ আছে যে সেপ্টেম্বরে 2014 সালের পুরুষ এবং মহিলা ম্যারাথন দৌড়ের বিশ্ব রেকর্ড নিম্নরূপ। এখানে দুটা রেকর্ড দেওয়া আছে, পুরুষ ম্যারাথন দৌড় দিয়েছে 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড, আর মহিলারা করেছে 2 ঘন্টা 2 মিনিট 25 সেকেন্ড। এখন দুইটি বিশ্ব রেকর্ডের পার্থক্য কত, তার মানে হচ্ছে বিয়োগ করতে পারছে। এখানে দেখো ঘন্টা মিনিট সেকেন্ড দিয়ে অঙ্কটা করা আছে, তাহলে আমরা সেইভাবে সাজাবো, ঘন্টা মিনিট। আয়েশা আমরা এটা কিন্তু আমাদের মানে ঘন্টা মিনিট সেকেন্ড দিয়ে অঙ্কগুলো করা, তো এই জন্য আমরা নর্মাল বিয়োগটা এই ঘন্টা মিনিট সেকেন্ড থেকে হিসাব করব, ঠিক আছে? প্রথমে লিখব, আমরা যোগ করে নিব। আচ্ছা কিভাবে আমরা যোগ করব, প্রথমে আমরা মহিলাদেরটা লিখি, কারণ মহিলাদেরটা আমরা বড় দেখতে পাচ্ছি, 2, 15, 25। তারপরে আমরা বিয়োগ করব, এক বিয়োগ দেখছি সবাই মনোযোগ লেখো। সবাই একটু দেখো, সেকেন্ডের ঘরের কাজ করব, 25 থেকে 57 কি বিয়োগ করা যাবে? তাহলে এখন আমরা এই সেকেন্ডের কাজ কি আছে, মিনিট আছে,
হ্যাঁ সেকেন্ডের পক্ষে শূন্য আছে। আমরা কি জানি এক সমান কত সেকেন্ড? পঁচিশকে ষাট দিয়ে পাঁচ ছয় আট দুই হচ্ছে আট, পঁচাশি সেকেন্ড বানানো এই পঁচিশটা। ঠিক আছে ষাট করে আমি পঁচিশ, আমি কেন ষাটের সাথে করলাম? সেকেন্ড আছে মেয়েরা তোমরা একটু নিয়ে। এবার কি করবো, পঁচিশ থেকে আমি সাতান্ন বিয়োগ করে দেবো। একে মারিয়া সুলতানা, এই মেয়েটা সবসময় মিউট হয় না, খুবই বিরক্ত লাগে। সবাই মিউট হও। আচ্ছা এবার আমি পঁচাশি থেকে সাতান্ন বিয়োগ করে দিব। এবার আমি পঁচাশি সাতান্ন দেখো, পনেরো থেকে সাত গেলে থাকে আট, হাতে আছে এক, ছয় আটের থেকে ছয় গেলে দুই, তাহলে আমি এখানে লিখব আঠাশ সেকেন্ড। এবারে আমি কি করব, ওই যে আমি এক মিনিট ধার নিয়েছি না, এবারে এই এককে কি করব, পনেরো থেকে এক বিয়োগ করে দিব, তাহলে কত হয়? চোদ্দ হয়। চোদ্দ থেকে দুই গেলে কত থাকে? চোদ্দ থেকে দুই গেলে থাকে বারো মিনিট। হ্যাঁ বারো মিনিট আমার কি এখন হাতে আছে? হাতে কিন্তু নাই। আর দুই থেকে দুই গেলে থাকবে শূন্য ঘন্টা, তাহলে আমার উত্তর বের হয়ে গেল যে বারো মিনিট আঠাশ সেকেন্ড হচ্ছে পুরুষ আর মহিলার ম্যারাথন দৌড়ের পার্থক্য। আয়েশাকে আমি বলছি, আয়েশার বুঝতে সমস্যা হচ্ছে যে আমরা কেন যোগ করতেছি, যে চব্বিশ দিয়ে কেন বা বারো দিয়ে কেন, ষাট দিয়ে কেন। আমরা যখন মিনিট সেকেন্ডের অঙ্কগুলো করব তখন আমাদেরকে এই এক মিনিট সমান কত সেকেন্ড, এক ঘন্টা সমান, এই সূত্রগুলোকে আমাদের কাজে লাগিয়ে বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা এবার দেখো পরের অঙ্কে আসছে যে এই দুটি সময়কে যোগ করার ক্ষেত্রে আমরা কি করব। আমরা কাজ করি এই অঙ্কটাকে আমরা যোগ করব, কিভাবে যোগ করব আমি সেটা আবার দেখাই দিচ্ছি। আচ্ছা আমরা কি করব, যোগ করব। ঠিক আছে আসো আমরা যোগ করে ফেলি, যোগটা আমরা নর্মাল যোগ করব। সাত পাঁচ বারো, হাতে আছে এক, পাঁচ সাত, হ্যাঁ আচ্ছা আমি বলছি তোমাদেরকে নিয়ম শেখানোর জন্য যোগ করা হচ্ছে, নিয়মটা জাস্ট শেখাবো আর কিছু না। ঠিক আছে বিরাশি সেকেন্ড, আমরা এটা নর্মাল একটা যোগ করব। এখন দেখো কি হবে, আচ্ছা আমরা যোগ করে দেখলাম যে এটা হলো বিরাশি সেকেন্ড সতেরো মিনিট চার ঘন্টা। এখন আমার প্রশ্ন হচ্ছে এখন আসলে তোমরা যখন অঙ্কটা করবা তখন তোমরা তো যোগ করবা, আরে বাবা যোগ দেখাচ্ছি নিয়ম আরেকটা যোগ শেখাচ্ছি, বুঝতে পারছো? এই যে বিরাশি সেকেন্ড আছে, এক মিনিট সমান কত সেকেন্ড বলো তো? বড় হয়ে গেল না ষাটের থেকে, তবু জানো বিরাশি থেকে ষাট বিয়োগ করে দিব দুই, তাহলে আমার এখানে আসবে হচ্ছে বিরাশির জায়গায় লিখতে হবে বাইশ সেকেন্ড মেইন। তারপরে কি করবো, যে এক মিনিট আছে না, এই এক মিনিট আবার যোগ করছি আমরা এখানে আবার প্লাস করে দেব, তাহলে কত হলো, সতেরো ছিল এটা হয়ে যাবে আঠারো মিনিট। ঠিক আছে যেহেতু হাতে নেয় তাহলে এটা চার ঘন্টায়,
তাহলে আমার দেখো যোগ আর বিয়োগটা একটু ভিন্ন। হ্যাঁ, এই যে রাফটা যে করেছি আমরা, দেখো এখানে যে রাফ 82 আর বিয়োগ 60 করেছে, কারণ হচ্ছে 82 সেকেন্ড 60 কে অতিক্রম করেছে, মানে 60 এর থেকে বড় হয়েছে। কাজে আমাকে তখন কি করতে হবে, সেকেন্ডটাকে এই 82 সেকেন্ডকে 60 থেকে বিয়োগ করে দিতে হবে, মানে আমার রইল হচ্ছে 22 সেকেন্ড। তাহলে আমরা যেহেতু এক মিনিট আছে আর যেহেতু এটা যোগ অঙ্ক, তাই এই এক মিনিট কি হয়ে যাবে, এই মিনিটের ঘরে চলে আসবে। 15-এর সাথে এক যদি যোগ করো 16, 16 আর 2 হচ্ছে 18 মিনিট। আর যেহেতু হাতে নাই আর, তাহলে 2 4 ঘন্টা আসবে। তাহলে আমার হচ্ছে ফাইনাল উত্তর হচ্ছে এইটা, 4 ঘন্টা 18 মিনিট 22 সেকেন্ড হচ্ছে আমার হচ্ছে যোগের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার ফাইনাল উত্তর। একটা অঙ্কই আমরা একবার যোগ করেছি, একবার করেছি বিয়োগ, বুঝতে পেরেছো এরা? আচ্ছা, এই সংক্রান্ত তোমাদের বইতে এত কম অঙ্ক দেয়া আছে যে আরও যদি আমরা এই ধরনের যদি আরও অঙ্ক করতাম, তাহলে হয়তো আমরা আরও ভালো করে বুঝতে পারতাম, বুঝেছ? তো যেহেতু আরও অঙ্ক নাই, আমাদের সময়ও কম, তো ক্লাস 5 উঠে আমরা যখন এই সংক্রান্ত আরও অঙ্ক করবো ইনশাল্লাহ, তখন আরও বুঝতে পারবো। আচ্ছা, আমরা একটা কাজ করি, পৃষ্ঠা 137 কিছু অঙ্ক করি। আচ্ছা বলো, আমরা আশা করি 4 মিনিটে কত সেকেন্ড আমরা কি বলতে পারবো, তোমরা বলো তো। ভেরি গুড, 1 মিনিট সমান যেহেতু 60 সেকেন্ড, আমরা কি করছি 60 কে 4 দিয়ে গুণ করে ফেলেছি, তাহলে কি বের হয়েছে 240 সেকেন্ড। এখন বলো 12 মিনিটে কত সেকেন্ড, ঘরে তো লেখা আছে না? কালকে কে করিয়েছে? আচ্ছা বলো তো 20 মিনিটে কত সেকেন্ড, তাহলে আমরা এটা পারি, তাহলে আমরা একটু দিনে প্রকাশ করি। আচ্ছা 48 ঘন্টা সমান 2 দিন, তাহলে 72 ঘন্টায় কয় দিন বলো তো? ভেরি গুড, 120 ঘন্টায় কয় দিন? পাঁচ। আমরা এটা কিভাবে বের করবো বলো তো, আমরা যদি এই এই ঘন্টাকে হ্যাঁ 60 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কিন্তু আমার এটা বের হয়ে যাবে। ওকে, তাহলে আসুন আপনাকে নতুন অঙ্ক করি, 35 মিনিট কত ঘন্টা কত মিনিট বলো? এখন আমি একটু বলি, অনেকে এটা বুঝছে না যে আমার উত্তর আসলো 5 5 2 সাথে আছে 1, হ্যাঁ 70 মিনিট, তাহলে 1 ঘন্টা 10 মিনিট আসবে। তোমরা একটু খেয়াল করো, 70-এর ভিতরে কি 60 মিনিট আছে না? তাহলে মিনিটকে কি 1 ঘন্টা বলতে পারি, আর এটা 1 মিনিট, ঠিক আছে?
বলো তো কত মিনিট? হচ্ছে 3 ঘন্টা। আমরা এই উত্তরটাকে যেমন 60 হচ্ছে 1 ঘন্টা, 60 হচ্ছে 1 ঘন্টা, 60 হচ্ছে 1 ঘন্টা, মানে দেখো এটা হচ্ছে 1 ঘন্টা, এটা হচ্ছে 1 ঘন্টা, আর এটা হচ্ছে 1 ঘন্টা। আমরা যদি যোগ করি তাহলে হয় 160। তাহলে এই 3টা মিলে হচ্ছে এই যে 3 ঘন্টা চলে আসবে, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু খুব মজা। আচ্ছা আমি তোমাদেরকে আমি আবার নেক্সট ক্লাসে, আজকে তো সময় পাবো না, 4 আর 5 নাম্বার করবো, ঠিক আছে? হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, লেখো। হ্যাঁ ২৪ তারিখে পরীক্ষা হবে। আচ্ছা তোমরা হোমওয়ার্কটা লিখেছো পৃষ্ঠা 136, 1, 2, 3, ঠিক আছে? আমি সবাই তুলেছো মেয়েরা? আমি আবার ক্লাসে এটাই করাবো।